সিন্নি খাইছো মোল্লা সিন্নি না, জমিন হইলো আল্লাহর অলিদের, এই জমিনে কোন নাস্তিক ইসলাম বিরোধী নবীর দুশ্মন অলির দুশ্মন থাকতে পারবে না। ঘটনা জানেন, মদের লাইসেন্স আসতেছে, আলহামদুলিল্লাহ খান মদের লাইসেন্স আসতেছে, দোকানে বেচবে 150 টাকা, কিনবেন খাইবেন আন দোকানে বলে বেচবে মদ, পাঞ্জাও কিনে খান না পোলা মানে মতো কিনে কিনে খাইবে, আব্বার দেহাই বাব্বা খাইবেন একটু খা কথা না খা, ভাত খাইয়ে বাপমার সুখে রায় না, মদ খাইয়ে তো কেন হইবে সবসময় কথা না টাকা, ঠিক না ঠিক জোর বলো, মদ খেলে মাথার কিছু থাকে বিক্রি তো হয়ে যায় না, মদ খায় যে গুল আছে না, গুল দেখছেন গুল এই ছোট ছোট বাড়া, আমাদের মাদ্রাসায় একবার যখন আমি মাদ্রাসায় পড়ি তাই হেফজোখানার এক ছাত্র একটা গুল কিনে আনছে, ও ভালো বুঝে নাই বুঝছে, ও মনে করছে মানে খাইলে মনে হয় শরীর ভালো থাকে, কিন্নাই না ভাগলায় প্রথম প্রথম এইভাবে দিয়েছে, দেওয়ার পরে টাস করে ঘুরে গেছে, হাবেশ সবাই বলতে বক্সি সাউন্ড এখন আবার গেছে, সব বক্সি সাউন্ড আছে, হাবেশ সবাই জিজ্ঞাসা করতেছে এ তুই এরকম কর কেন, ওই ব্যবসার মধ্যে কইতেছে একটা থাপড় দিই, হাবেশ সবাই কইতেছে একটা থাপড় দিই, এবার হাবেশ সাহেব বলতেছে তুই এরকম বেউস হয়ে গেলি কে, ও কইতেছে আপনার একটা থাপড় দিব, আমরা আমার শুনেন, তার মানে আমরা বুঝলাম যে গুল খাইলেও মানুষের মেজাজ বিকৃত হয়ে যায়, মানে নেশা করিয়ে যায় কথা বল না কা, হয় না হয় না হয় না, লা তাকরাবুস সালাত, নামাজের ধারে কাছেও যাইও না নেশা অবস্থায় ঘোষণা কা, ভাজান রে দেশটা একটা পশুর আড্ডা খানা হয়ে যাবে, ভাজান মদের লাইসেন্স দেওয়া ভাজান রে আল্লাহ একবার দেওয়া লাগবে না, মজার মদের লাইসেন্স দেওয়া সারা মদ খায় কি খায় না, জায়গায় জায়গায় থানায় থানায় জেলায় জেলায় বেসে কি বেসে না, এ বাটপারের দলেরা খোদার বিরোধীর দলেরা নবীর দুশ্মনেরা শুনিয়ারে মাস্তারি কয়দিন করবি রে, আল্লাহু আকবার আল্লাহ চক্ষু যে কয়দিন খোলা আছে কয়দিন মাস্তানি, চক্ষু বন্ধ হয়ে গেলে দেখবি তোর মাস্তানি আর চলবে না, ইমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছে আল্লাহ কিয়ামত দিবসে ক্ষমতার মালিক কে না, আমার মাওলা কোয়ারিয়াত সিফাত নাম ধরিয়া ডাক দেবে লিবারিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, এ দুনিয়ার রাজা বাদশারা বলো আজকের দিনের ক্ষমতার মালিক কে না, এ আসমানের মালিক কে, জোরে যুবকেরা ডাক দাও জমিনের মালিক কে না, হায়াতের মালিক কে, জীবনের মালিক কে না, মরণের মালিক কে না, এই যৌবন দেওয়ার মালিক কে, আল্লাহর জীবন কাকে দেবা, আল্লাহর জীবন কাকে দেবা, যুবক কাকে 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 কাকে, কারা কারা পুরস্তুত নারে তাকবে জোরে বলেন আলহামদুলিল্লাহ, এই জন্য বাজানদেরকে বলবো পর্দালের মা বন্ধুরা বলবো আল্লাহর বান্দারা পর্দালের মা বোন আমার যুবকের দলেরা, কিছু যুবকেরা রাস্তাঘাট থেকে আসতেছে বলেন আলহামদুলিল্লাহ, ওই যে পিছনে আসতেছে না রে তাকবীর আল্লাহ, এই জন্য ভাইদেরকে বলবো পর্দালের মা বন্ধুদের বলবো আল্লাহর জীবন কাকে দেওয়া লাগবে, হ্যাঁ মদের লাইসেন্স পাস হয়ে যাইবে না বন্ধ হয়ে যাও, এ পাস হইবে না বন্ধ, আরে আস্তে কোন কে ইমানের দাওয়াজে ডাক দিও কোন বন্ধ কারা কারা করতে চাও, নারে তাকবীর আরে হুজুর গো, নারে তাকবীর বলেন আলহামদুলিল্লাহ, জুরু বলেন আলহামদুলিল্লাহ, দেখছেন হৃদয়নন্দির যুবকেরা দেখাই দিতে চায় হুজুর, এলাকার মানুষদেরকে বলিয়া দেন আমরা যুব সমাজেরা কোরআনের পাগল মদের পাগল না, ভালো গুলাবান তো আল্লাহ ভাগ করে কান্না কান কথা ঠিক না ঠিক, ভালো মানুষের গুরু করা হয় ভালো, যেগুলা নিজেরা ভালো না ফলাফল ভালো হয় না,
হুজুর আমার ছেলেটার লোকে দোয়া করবেন, ছেলেটাকে কি হইবে না না হইবে আল্লাহ জানে। সেদিনকে আমি খেতে গেছি, বিড়ি রেখে গেছি ঘরে, ও বিড়ি লইয়ে দৌড়ে দৌড়ে তোমার পিছিয়ে পিছিয়ে গেছে, আব্বা বিড়ি 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 বিড়ি, ছেলেটা কি হইবে বলতে পারেন না তো হুজুর কে, বাবা ছেলেটা কি হইবে আপনি বলছেন নাই, বলে না আপনি বিড়ি খেন গাঁজা খাইবে, কথা 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 কথা, রিজিকে থাকলে মদও খাইতে পারে, রিজিকে থাকলে কি খাইতে পারে, মদও খাইতে পারে। তাহলে মা গো মানিয়ালার মান রাখে আল্লাহ, আব্বার টেকেরে ফালাইয়ে এমন কেমন কেন নয় লোম গিজে কোথায় গেছে আব্বার করতে পারি না, মানিয়ালার মান রাখে আল্লাহ আমার কোন মতে মান ইজ্জতের সাথে বাড়তে বসেছে। মা কয় সোরার বো সোরা, তোর বাপের মানুষের টেকের হাট উল্লেই হুলেই কেন নয়, আর তুই এই যে মান ইজ্জত লই বাড়তে তুই একটা ব্যর্থ পেড়া, কথা ঠিক কিনা সরে গাও। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালের মামুনদের বলবো, কি বয়ান করবো কোন দিকে বয়ান করবো, একটা কুকুর বাজান করতে খালি মুরাইতে গেছেন, আপনাকে লাড়তে গিয়েছে আল্লাহ আল্লাহ আল্লাহ, এই প্রথম আর ধরেন না কুত্তা বাজান, একটা কুত্তা ওই কুকুর বাজান কুত্তির সাথে থাকে, বাজান অগ্রাণ মাসে ওরা বাজানে একসাথে যায়, ওদেরকে আল্লাহ সাইডে বাসটা কুত্তা দেয়, কথা কর না গা কুত্তিরে দেখবেন কুত্তির ধর্ম আছে, কুত্তি এত ধর্ম পরায়ণ রে, রাত্রে বাজান সারা রাত্র রাস্তা রাস্তায় ঘুরি, রাস্তা রাস্তায় কত জায়গায় কত কটুর আবার মামলা দেখা, কোন কায়দা আমাদের গাড়ির সাথে যদি কোন কুকুরের বাচ্চার সাথে আঘাত লাগিয়ে যায়, কুত্তার মায়ের বাজান ফলো করিয়া দেখি গাড়ির জানালার উপরে থাবা মারে, হুজুর কই যাও আমার বাচ্চারে মারছো গা, এ কপাল পুরারা বাংলার জমিনে মুসলমানের ছেলে শুনিয়া নে, এই দেশে বাজানে কুত্তা তার বাচ্চার মায়া বলে না, মানুষের বা জন্মের মানুষ হইয়া কত মহিলা শোনা যায় সাইডে বাচ্চা তুই আর একজনের সাথে চলে গেছে, ওরা তো কুত্তির চাইয়াও খারাপ, কথা কানা খা কথা কানা, ওরা কুত্তার চাইয়াও খারাপ, কথা ঠিক না, ওর মধ্যে কোনো ইনসানিয়ত নাই বাজান রে। এই জন্য তোমার রব্বুল আলামিন নিজের কালামের মধ্যে বলছে বালহুম আদল, কিছু কিছু মানুষ চতুষ্পদ জানোয়ারের চাইয়াও খারাপ, শারুল বারিয়া তার চাইয়াও খারাপ, কথা কানা খা, যাই কইছে বালহুম আদল আল্লাহ তো বলছে, কালি কিছু মানুষ পশুর চাইয়া খারাপ, এমন কুত্তায় অবজেকশন নিয়ে উড়ানোর বলছে, ও বাবু তুমি আমাদের সাথে মিলাইছ, আমরা তো চতুষ্পদ জানোয়ার, তা মা আমাদের সাথে ওই মানুষ মিলাইছ, কালে মাওলাই কা হা মিলাইছি, কুত্তু কুকুর ডাক দিয়ে বলে মাওলা রে আমি তোমার চারটা বাচ্চা যতক্ষণ পর্যন্ত হাইতে চললে খাইতে না পারে আমি সাইরা যাই না, তুমি আমার সাথে কেমনই পচা মানুষ মিলাইলা, আর টাকেরারে তোমার কত বান্দি আছে, দুইটা বাচ্চা তুই পরকিয়া কইরা আর একজনের লাগে চলিয়া যা, ও বাবলা তো আমি কুত্তার ওই মানুষের সাথে মিলাইও না, আমি কুত্তারে মানুষের সাথে মিলাইও না, আমি কুত্তা মানুষের চাইয়া তো খারাপ হই না, মানুষ যারা জ্ঞানী যারা বোঝে তারা বেড়া শুধু ইশারায়, অবুজ পাপি নাদান মূর্খেরে বুঝাইবে কে আছে কোথায়, তরকারি মতো তরকারি হইলে অল্প জালে সেজে, মানুষ যদি মানুষের জাত হয় দুই এক কথায় বোঝে কি বোঝে না, খাত গুনে তার ফসল ভালো তোদের গুনে কি, বাপ গুনে তার বেটা ভালো মা যেমন তার তেমন জি, মানুষ বেড়া মানুষ ছেলে গড়তেছে নে ঘাস, মানুষ বেড়া মানুষ ছেলে গড়তেছে নে ঘাস, আইলে বেড়ায় তালাশ করে কোন জমিতে তার ভালো চাষ, আইলে বুঝেন আইলিয়া আইলে বুঝেন না বুঝবে না, কিন্তু কি বরিশালে লগে তো বাড়ি আল্লাহ একবার কর জানলে, মানুষ বেড়া মানুষ ছেলে গড়তেছে নে ঘাস, আইলে বেড়ায় তালাশ করে কোন জমিতে তার ভালো চাষ, কসুর মতো কসু আইলে অল্প জালে সিজে, মানুষের মতো মানুষ হইলে অল্প কথায় বোঝে, অদ্দা আল্লাহ বাইদা আল্লাহ ফরদা আল্লাহ, ডানে বামে সাইয়া দেখো তুই আল্লাহ তুই তু, এ যুবকেরা রাখবা ডাক দেও আসমানের মালিককে, জমিনের মালিককে, হায়াতের মালিককে, মওয়াতের মালিককে, না একালি হুজুরের দরবারে কও না মনে মনে কও,
অন্তর দেখো বলতেছ না, মুখে বলতেছ? সব কিছুর মালিকেরা কয়েক মাস আগে দেখছেন মাস মনে হয় নাই, বাংলাদেশের বড় এক নায়ক, চলচ্চিত্র জগতের নায়ক, নায়ক নিয়ে যায় শ্বশুরের দেখছেন পাগলায় কি সুন্দর করে বইছে, তারপর হাতের মধ্যে গুলি লইয়া পরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠাস, মানে নিজে নিজে কলমা পড়ে, কলমা পড়িয়ে মারা গেছে, জান্নাতে যাইবি না? না, তুই মরার আগে কালমা পড়ছে, জান্নাতে যাইবি? আপনার কথা কি যাইবে না জান্নাতে? কা হাদিস আছে, মান কলা কালেমা ফাদা খালাল জান্নাহ, যার বাজার শেষ হয়ে যাইবে কালেমা দিয়া, ওই বান্দা বান্দে ডাইরেক্ট চলিয়া যাইবে জান্নাতে। হাদিস আছে, মান কলা কালেমা ফাদা খালাল জান্নাহ, যার শেষ হইবে কালেমায় চলিয়া যাইবে জান্নাতে। কোন সুবহানাল্লাহ, কুল্লু ইলাইহি তারা সাউ বিনা ফিহে, যেই পাত্রে যা তাকে কাট করিয়া দিলে তাই ভরে বাজার। একটা পাত্রের মধ্যে পানি রাখছেন, কাট করলে কি কোনোদিন মধু পড়বে? পাত্রের মধ্যে রাখছো দুধ, কাট করলে কোনোদিন পেশাব পড়বে এরা? পাত্রের মধ্যে যা রাখবা কাট করিয়া দিলে বাজান তাই কিন্তু বাজান পড়িয়া যাবে। এ মুসলমানের মাথা, তোর পাত্রের মধ্যে যা রাখবি তাই পড়বে রে। নিজে নিজে কালেমা পড়িয়া নিজে আত্মহত্যা করছ। একটা স্কুলের পোলায় মশলা জানা লাগবে না, মাদ্রাসায় পড়া লাগবে না, ওই পোলায় জানে ও বিনা হিসাবে যার নামে যাইবে। কালেমা বাজার ইচ্ছা করিয়া পড়িয়া না, আল্লাহ একবার মুক্তি মহাদেশ বড় বক্তা পীর হইলেই বাজার হবে না। কালেমা বাজার ইচ্ছা করিয়া কেউ পড়তে পারবে এরা? মহাদেশরা পারবে, ইচ্ছে করে পড়বে মৃত্যুর সময় পারবে না? বড় আলেম বড় বক্তা উনি ইচ্ছা করে পড়বে, পারবে 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 পারবে? তত আলেম যার নামে যাইবে কি যাইবে না? এই কি মন এখানে আছে না ফ্রি ফায়ার দিকেছে এই যে কাছে? অনেকে আমার মনে মনে কাজ, এখন তো ফ্রি ফায়ার খেলাবার সময়, আমি শুনতেছি কি এখানে আছে না আল্লাহ রহমতে ফ্রি ফায়ার খেলা কেনা কার আতু গা আপনি আপনি আসেনি আপনার এলাকায় ফ্রি ফায়ার চলে? না না টাকের হাট নাই, আছে আছে ফ্রি ফায়ার তো সর্বনা হুজুর খেলাইতো, আল্লাহর ওলি হয়েছে ফ্রি ফায়ার খেলে খেলাইতো, সারছি না হুজুরে দেলার হোসেন আনসারি হুজুরে আল্লাহর ওলি না আল্লাহ না আল্লাহর জিকির রাইকা খালি না আল্লাহ তাদের মধ্যে সর্বনারী বীর একজন, তাদের মধ্যে শামসুল হক ফরিদপুরি একজন, বলেন না আল্লাহ ওয়ালারা আল্লাহ না আল্লাহর জিকির রাইকা জুদা না যুবক, তাদের মধ্যে সাহায়ালি একজন। এই বাংলার জমিনে কত মুসলমানের ছেলে ওয়ালি আল্লাহর নাম শুনতে পারে না, পীর বুজুর্গের নাম সহ্য করতে পারে না, আছে না আছে না আছে না ওয়ালি আল্লাহর নাম সহ্য করতে পারে না। অথচ ওয়ালি আল্লাহ যদি এই বাংলার জমিনে না আসতো, শাহজালাল শাহ পড়ার না আসলে তোর বাবাই ইসলাম পাইতে না, তুই তো পরের কথা বলা তোর বাবাই মুসলমান হইতো না, কথা কয় না কথা কয় না। পীরেগো বিরুদ্ধে বয়ান করে হুজুর আছে না? কত বড় কাট্টা জাহেল চিন্তা করে দেখছেন, ভাই আব্দুল কাদের জেলানি, আব্দুল কাদের জেলানি নিজে খাফে কন্যা জুমিলে তা খাজা মঈনুদ্দিন সৃষ্টি হইলো গাঞ্জা খোর, তোর বাহে মাতাল কত কথা খাজা খাজা মঈনুদ্দিন সৃষ্টি বলে গাঞ্জা খোর জোরে কন্যা জুমিল্লা। চার বাজান মৃত্যু মুখের চেহারা দেখে ঘটনা জানেন কিনা জানি না, যার মরা চেহারা দেখে 90 লাখ ইহুদি খ্রিস্টান মুসলমান হয়েছে, খালি মৃত্যু চেহারা দেখে সোহান আল্লাহ কন্যা। আর তোর মতো তোর তোর হুজুরে আর তোর হুজুরের বাপে মিললে মুসলমান বানাইতে পারবে জীবনে 500 কত কথা বাজান রে।